ভট্টগরণের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ওয়ান্ডার বয় থিয়াগো আলমাদা। অনেকে তো তার খেলার মাঝে মেসি ম্যারাডোনার ছাপ খুঁজে পান। এরই মাঝে দৃষ্টিনন্দন কিছু ফ্রিকিক গোলের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়ে মেসির ফ্রিকিক গোলের তমকা পেয়ে গেছেন আর্জেন্টাইন এই ওয়ান্ডার কিড। ফ্রিকিকে হুবহু লিওনেল মেসিকে কপি করতে পারেন এই রাইজিং স্টার। বন্ধুরা, আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের সবচেয়ে তরুণ ট্যালেন্টেড ইয়াং স্টার থিয়াগো আলমাদা। 2026 বিশ্বকাপে স্কলনির আন্ডারে আর্জেন্টিনার স্কোয়াডের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন এই লিটল ম্যাজিশিয়ান। আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার মোস্ট ট্যালেন্টেড ইয়াং স্টার থিয়াগো আলমাদা সম্পর্কে। পুরো নাম থিয়াগো এজিকুয়েল আলমাদা, জন্মস্থান সিউদাদেলা, আর্জেন্টিনা, জন্ম তারিখ 26 এপ্রিল 2001, বর্তমান বয়স 21 বছর। অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার দুই পজিশনেই খেলতে পারেন এই ইয়াং স্টার। বল পায়ে মধ্য মাঠে ম্যাজিক দেখাতে মায়স্ত এই ট্যালেন্টেড মিডফিল্ডার। গোল করার চেয়ে গোল করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন আলমাদা। থিয়াগো আলমাদার ফুটবলীয় ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার মধ্যম সারির ক্লাব ভেলেজ সাসফিল্ডে। ভেলেজ সাসফিল্ডের যুব একাডেমি থেকেই বেড়ে ওঠেন এই ইয়াং স্টার। ক্লাব ক্যারিয়ারে অভিষেক হওয়ার পর থেকেই সবার নজরে আসতে শুরু করেন এই ট্যালেন্টেড মিডফিল্ডার। এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে মাত্র 21 বছর বয়সে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার আগে অবশ্য আর্জেন্টিনার জার্সিতে একটি ম্যাচ খেলেছিলেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপে আর্জেন্টিনা ভার্সেস পোল্যান্ড ম্যাচে মাত্র 10 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পেয়েছিল এই ইয়াং স্টার। সেদিন নিজের ক্লাস বিশ্ব ফুটবলকে জানান দিয়েছিলেন আর্জেন্টিনার এই ট্যালেন্টেড মিডফিল্ডার। বিশ্বকাপের বাকি সময়টা সাইড বেঞ্চে বসে থাকলেও মেসিদের সাথে কাতার বিশ্বকাপ জয়ের সবচেয়ে তরুণ সতীর্থ ছিলেন এই থিয়াগো আলমাদা। 21 বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে এই ইয়াং স্টারের। বন্ধুরা, এত কিছুর মাঝেও 2021 সালে ক্লাব ক্যারিয়ারে একটি বাজে সিদ্ধান্ত নেন থিয়াগো আলমাদা। ইউরোপিয়ান বড় ক্লাবগুলো যখন তাকে দলে পেতে মরিয়া হয়ে ওঠেন, তখন বেশি টাকার লোভে পড়ে ভেলেজ সাসফিল্ড থেকে আমেরিকান ক্লাব আটালান্টা ইউনাইটেডে যোগ দেন আলমাদা। 2 সিজন ধরেই আটালান্টা ইউনাইটেডের হয়ে খেলে যাচ্ছে এই ইয়াং স্টার। চলতি সিজনে টপ 5 লিগের প্লেয়ারদের মধ্যে টক্কর দিয়ে যাচ্ছেন এই আলমাদা। এই সিজনে আউটসাইড দ্য বক্স থেকে ফ্রিকিকের মাধ্যমে দুর্দান্ত 2টি গোল করেন আলমাদা। 2টো গোলই ছিল তার আইডল লিওনেল মেসির কার্বন কপি। হুবহু মেসির মতোই ফ্রিকিক থেকে বাঁকানো কার্ল শটে গোল করেন থিয়াগো আলমাদা। এছাড়া মধ্যে ড্রিবলিং, প্লেমেকিং, পেস স্ক্যানিং সব পজিশনেই ম্যাসির সাথে মিল রয়েছে এই ইয়াং স্টারের। অনেকের ধারণা 2026 বিশ্বকাপে ঐতিহাসিক ম্যাসির নাম্বার 10 জার্সি পরিধান করবে এই ইয়াং স্টার। বন্ধুরা, আলমাদার মতো ট্যালেন্টেড প্লেয়ারদের হাত ধরেই পরবর্তী বিশ্বকাপ জয় করুক আর্জেন্টিনা। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।